বন্ধুরা, ভিডিও কনফারেন্সের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ইমো, যার মাধ্যমে দেশ দূরান্ত থেকে অনেকেই ইমো কলের মাধ্যমে কথা বলে থাকে এবং ইমোর মাধ্যমে চ্যাটিং করে থাকে। আবার অনেকে আছে ব্যবসায়ের ক্ষেত্রে ইমোটাকে বরাবরই পার্সোনাল করে নিয়েছে। এখন হচ্ছে আপনি যে ইমোটাকে এত কাজে ব্যবহার করতেছেন, সেই ইমোটা আপনার ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগইন আছে কি না, বা আপনার ইমোটা কেউ হ্যাক করলো কি না, অথবা আপনি কিভাবে ইমোটাকে সুরক্ষিত সিকিউরিটি দিয়ে রাখবেন, এ টু জেড বিষয়টা আজকে আমি দেখিয়ে দিব। তো মোট কথা হচ্ছে ইমোর ইন ডিটেলস সেটিংস নিয়ে আজকে কথা বলবো এবং পাশাপাশি ইমোটাকে ব্লু ভেরিফাইস করে আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, বলে রাখি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ইমো অ্যাপ্লিকেশনে। তো আমরা এখান থেকে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বলে রাখি অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টটি আপডেট দিতে হবে, আপডেট না দেওয়া থাকলে আপনার এই সেটিংসগুলো পাবেন না। তো আমরা এখান থেকে দেখে নিই যে প্লাস আইকন নামে একটি অপশন রয়েছে, এই প্লাস আইকনের ঘরে একবার ট্যাপ করে দিলাম। যখন বন্ধুরা প্লাস আইকনে করে ট্যাপ করে দিলাম, এখানে দেখেন আমার সামনে এরকম একটি অপশন চলে আসছে। এখানে দেখেন মোর নামে একটি অপশন রয়েছে, মোরের ঘরে আমরা ট্যাপ করে দিব। যখন বন্ধুরা মোরের ঘরে ট্যাপ করে দিব, দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। জাস্ট এত কিছু না দেখে আমরা সেটিংসের ঘরে একবার চলে যাব। যখন বন্ধুরা আমরা সেটিংসের ঘরে চলে আসলাম, এখানে দেখেন রয়েছে প্রাইভেসি নামের একটি অপশন। এই প্রাইভেসির ঘরে আমাদের প্রাইভেসি সেটিংস, তো এখান থেকে আপনারা আপনার প্রাইভেসি সেটিংসগুলোকে সুন্দরভাবে অ্যালাউ করে নিতে পারেন। তো প্রাইভেসি সেটিংস হচ্ছে খুবই মজাদার একটি বিষয়। আপনি যদি ইমোতে থাকেন, আপনি ব্যতীত অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না। তো এই সেটিংসগুলো করার জন্য এখানে দেখেন লাস্ট সিন রয়েছে, এখানে এভরি ওয়ান রয়েছে। এই জায়গাতে আপনি এভরি ওয়ান না দিয়ে আপনি অনলি মি, তাহলে আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বুঝবে না যে আপনি ইমোতে অনলাইন আছেন কি না। তো আমরা এখন যেটা করব, আপনাদেরকে দেখাবো যে আপনার ডিভাইসটা হ্যাক হয়ে গেলে কীভাবে আপনি বুঝবেন। সেটা করার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাবো যে নিচে দেখেন অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন রয়েছে, অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে আসার পর এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখানে রয়েছে চেঞ্জ ফোন নাম্বার, ফ্যামিলি গার্ড। ফ্যামিলি গার্ডটা খুবই চমৎকার একটা সেটিংস, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার কথা বলবো। এখন মেন যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। আপনাদেরকে আমি যদি দেখাই, তাহলে দেখেন আমার ইমোটা বর্তমানে তিনটা ডিভাইসে লগইন আছে এবং তিনটা হচ্ছে শাওমি ফোন এবং ফোনের মডেল হচ্ছে নট। আমার ফোনে বর্তমানে যেটা রয়েছে কারেন্ট অনলাইন যেটা বর্তমানে রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বর্তমান সেটের ভিতরে রয়েছে, আর বাকি দুইটা হচ্ছে আমাদের দুইটা সেটের ভিতরে অ্যাক্টিভ আছে একই ইমো। তা আমি যদি ডিলিট করতে চাই এখান থেকে, তাহলে আমি কিন্তু সবগুলো ডিলিট করে দিতে পারবো। আপনি ব্যতীত যদি অন্য কোনো ডিভাইস দিয়ে এখানে লগইন থাকে, তাহলে কিন্তু আপনি সরাসরি ডিলিট বাটনে ট্যাপ করে এখান থেকে ডিলিট করে দিবেন। তার মানে হচ্ছে যে আপনি বুঝতে পারলেন আপনার ইমোটা হ্যাক হয়ে গেলে আপনার করণীয় কী। এখন দেখাবো যে এই ইমোটাকে আপনি কীভাবে ব্লু ভেরিফাইস করবেন। তো ব্লু ভেরিফাইস করলে আপনার কী লাভ, আমরা সবাই জানি যে কোনো একটা প্রোফাইলকে ভেরিফাইড করা দরকার, তাহলে প্রোফাইলটা তার নামে থাকে এবং প্রোফাইলটা সিকিউরিটি শক্ত থাকে। সেটা হোক ফেসবুক, সেটা হোক টুইটার, সেটা হোক ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভেরিফাইড থাকাটা ভালো। তো আমরা এখান থেকে যেটা করবো, আমাদের ইমোটাকে এখন ভেরিফাইড করবো। তো দেখেন এখানে কিন্তু আমার ইমোটা ভেরিফাইড নাই। তো ভেরিফাইড করার পর কীরকম হয় একটু আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এ হচ্ছে আমাদের প্রথম ইমোটা, ঠিক আছে। তো আমরা এখানে ভেরিফাইড করার জন্য এখানে দেখে নিই যে কারেন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা একবার ট্যাপ করে দিব। যখন বলতে এখানে ট্যাপ করে দিলাম, এখানে দেখেন এই যে নিচে একটা অপশন শো হয়েছে, এই যে সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা একবার ট্যাপ করে দিব। যখন বলতে এখানে ট্যাপ করে দিলাম, এখানে দেখেন একটি অপশন রয়েছে কনফার্ম নামে, এই কনফার্মের ঘরে একবার আপনাদেরকে ট্যাপ করতে হবে। তো আমি কনফার্মের ঘরে ট্যাপ করে দিলাম। যখন বন্ধুরা কনফার্মের ঘরে ট্যাপ করে দিলাম, এটা কনফার্ম করতেছে যে এটা কি আমার ফোনে অ্যাক্টিভিট আছে কি না। তো দেখেন আমার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে একটি কোড আসবে, অলরেডি কোডটা চলে আসছে। দেখেন কোডটা চলে আসছে, আমি কোডটা কপি করে নিলাম এবং আমাদের এটা দেখেন ব্লু ভেরিফাইজ হয়ে গেছে। প্রথমে কি ছিল আর এখন কি হয়েছে, দেখেন এখানে আমাদের যে ব্লু ভেরিফাইজের যে আইকনটা রয়েছে সেটা চলে আসছে। তার মানে হচ্ছে ট্রাস্টেড ডিভাইস নামের এখন অপশনটা আমাদের সামনে চলে আসছে। এখন আমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি আমার ইমোটাকে লগইন করতে পারবে না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ইমোটাকে কিভাবে ব্লু বেস করবেন।
তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, জানি না কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি রবিন, খোদা হাফেজ।